ক্রিকেটের সবচাইতে বনেদি দল তারা। শোকেসে শোভা পাচ্ছে পাঁচটা বিশ্বকাপ আর দুইটা চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। গেল দেড় দশকের বেশি ছড়ি ঘুরিয়েছে প্রতিপক্ষ শিবিরে, অথচ সেই দলটার কাছে আক্ষেপের বড় নাম টি টোয়েন্টি বিশ্বকাপ। এবারও সমর্থক থেকে বিশ্লেষক কারো তালিকারই হট ফেভারিটে নাম নেই ক্রিকেট অস্ট্রেলিয়ার। এক বছর আগেও টি টোয়েন্টিতে র্যাঙ্কিংয়ের এক নম্বরের দলটা এখন আছে সাতে। তাই তো অস্ট্রেলিয়ার হয়ে ১৮টি টেস্ট খেলা কাওয়ান মনে করেন, কাগজে কলমে এবারের বিশ্বকাপ জেতার কোনো সামর্থ্যই নেই অতীতের। এর একটা কারণও আছে বইকে, দুশ্চিন্তা বাড়াচ্ছে ওপেনিংয়ে ওয়ার্নার আর ফিঞ্চের ফর্ম। সবশেষ ১৩ ইনিংসে ১৩.৭৭ গড়ে ১৭৯ রান করেছেন অ্যারন ফিঞ্চ। আর আইপিএলে মূল একাদশ থেকে বাদ পড়ার আগে হায়দরাবাদের হয়ে ৮ ইনিংসে ওয়ার্নারের সংগ্রহ মোটে ১৯৫ রান। তাই তো হয়তো এটাই হচ্ছে তাদের শেষ বিশ্বকাপ মনে করেন কাওয়ান। দুশ্চিন্তা আছে ভারতীয় শিবিরেও, সেটা টিম ইন্ডিয়ার কাপ্তান বিরাট কোহলিকে নিয়ে। টি টোয়েন্টির শেষ ১০ ম্যাচে মাত্র দুটো ৫০-ঊর্ধ্ব ইনিংস আছে বিরাটের, তাই তো ওপেনিং থেকে সরে তিনি ব্যাট করবেন তিনে, আর রোহিতের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করবেন লোকেশ রাহুল। চার বলে ৪ উইকেট নিয়ে লাসিত মালিঙ্গা আর রাশিদ খানের পাশে এখন আইরিশ বোলার কার্টিস ক্যাফার। তবে এই ম্যাচটা বাদ দিলে প্রথম পর্বের বাকি ম্যাচগুলোতে দাপট দেখিয়েছেন স্পিনাররা। আফগান লেগের রাশিদ খানেরও বিশ্বাস এবারের বিশ্বকাপ হবে স্পিনারদের, সেই সঙ্গে দারুণ সম্ভাবনা দেখছেন নিজ দল আফগানিস্তানেরও। এদিকে আসর শুরুর আগে ইংল্যান্ড শিবিরে এলো দুঃসংবাদ, চোটের কারণে গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কা অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনের। এর আগে চোটের কারণে দলে জায়গা হয়নি জোফরা আর্চারের, নেই বেন স্টোকসও। তাই তো শুরুর আগে শিরোপা পুনরুদ্ধার এখন হুমকির মুখে ইংল্যান্ডের। মাহবুব রিমন, সময় সংবাদ।